আর 10,300 দেশের বিষয়ে আমি প্রেস কনফারেন্সের আগেই বলেছি। দেখুন সব ব্যবস্থা সরকার করে দিয়েছে, এভাবে বসে থাকলে যারা ইন্টারভিউ দেবে তারা পাবে, ওনারা বসেই থাকবেন, এর বেশি কিছু হবে না। আর কারা ষড়যন্ত্র করছে, কোথা থেকে পার্টি বিস থেকে খাওয়া দাওয়া আসছে, কারা সাপ্লাই করছে, এগুলোকে আমি বলবো তাদেরকে, রাজনীতির শিকার হলে নিজেরাই শেষ হবেন। ত্রিপুরাতে 9,000-এর কাছাকাছি আমরা ভ্যাকেন্সি বের করে দিয়েছি, তো যারা আসবে তারাই পাবে। আর যদি ওনারা এটা না করে এখানে বসে থাকেন, পার্টি অফিসের কথা এখানে বসে রাত দিন আন্দোলন করবেন, তো করতে থাকুক আন্দোলন, আমি কেন বাধা দেব। আর 10,300 দেশের বিষয়ে আমি প্রেস কনফারেন্সের আগেই বলেছি। দেখুন সব ব্যবস্থা সরকার করে দিয়েছে, এভাবে বসে থাকলে যারা ইন্টারভিউ দেবে তারা পাবে, ওনারা বসেই থাকবেন, এর বেশি কিছু হবে না। আর কারা ষড়যন্ত্র করছে, কোথা থেকে পার্টি বিস থেকে খাওয়া দাওয়া আসছে, কারা সাপ্লাই করছে, এগুলোকে আমি বলবো তাদেরকে, রাজনীতির শিকার হলে নিজেরাই শেষ হবেন। ত্রিপুরাতে 9,000-এর কাছাকাছি আমরা ভ্যাকেন্সি বের করে দিয়েছি, তো যারা আসবে তারাই পাবে। আর যদি ওনারা এটা না করে এখানে বসে থাকেন, পার্টি অফিসের কথা এখানে বসে রাত দিন আন্দোলন করবেন, তো করতে থাকুক আন্দোলন, আমি কেন বাধা দেব। আর 10,300 দেশের বিষয়ে আমি প্রেস কনফারেন্সের আগেই বলেছি। দেখুন সব ব্যবস্থা সরকার করে দিয়েছে, এভাবে বসে থাকলে যারা ইন্টারভিউ দেবে তারা পাবে, ওনারা বসেই থাকবেন, এর বেশি কিছু হবে না। আর কারা ষড়যন্ত্র করছে, কোথা থেকে পার্টি বিস থেকে খাওয়া দাওয়া আসছে, কারা সাপ্লাই করছে, এগুলোকে আমি বলবো তাদেরকে, রাজনীতির শিকার হলে নিজেরাই শেষ হবেন। ত্রিপুরাতে 9,000-এর কাছাকাছি আমরা ভ্যাকেন্সি বের করে দিয়েছি, তো যারা আসবে তারাই পাবে। আর যদি ওনারা এটা না করে এখানে বসে থাকেন, পার্টি অফিসের কথা এখানে বসে রাত দিন আন্দোলন করবেন, তো করতে থাকুক আন্দোলন, আমি কেন বাধা দেব। আর 10,300 দেশের বিষয়ে আমি প্রেস কনফারেন্সের আগেই বলেছি। দেখুন সব ব্যবস্থা সরকার করে দিয়েছে, এভাবে বসে থাকলে যারা ইন্টারভিউ দেবে তারা পাবে, ওনারা বসেই থাকবেন, এর বেশি কিছু হবে না। আর কারা ষড়যন্ত্র করছে, কোথা থেকে পার্টি বিস থেকে খাওয়া দাওয়া আসছে, কারা সাপ্লাই করছে, এগুলোকে আমি বলবো তাদেরকে, রাজনীতির শিকার হলে নিজেরাই শেষ হবেন। ত্রিপুরাতে 9,000-এর কাছাকাছি আমরা ভ্যাকেন্সি বের করে দিয়েছি, তো যারা আসবে তারাই পাবে। আর যদি ওনারা এটা না করে এখানে বসে থাকেন, পার্টি অফিসের কথা এখানে বসে রাত দিন আন্দোলন করবেন, তো করতে থাকুক আন্দোলন, আমি কেন বাধা দেব। আর 10,300 দেশের বিষয়ে আমি প্রেস কনফারেন্সের আগেই বলেছি। দেখুন সব ব্যবস্থা সরকার করে দিয়েছে, এভাবে বসে থাকলে যারা ইন্টারভিউ দেবে তারা পাবে, ওনারা বসেই থাকবেন, এর বেশি কিছু হবে না। আর কারা ষড়যন্ত্র করছে, কোথা থেকে পার্টি বিস থেকে খাওয়া দাওয়া আসছে, কারা সাপ্লাই করছে, এগুলোকে আমি বলবো তাদেরকে, রাজনীতির শিকার হলে নিজেরাই শেষ হবেন। ত্রিপুরাতে 9,000-এর কাছাকাছি আমরা ভ্যাকেন্সি বের করে দিয়েছি, তো যারা আসবে তারাই পাবে। আর যদি ওনারা এটা না করে এখানে বসে থাকেন, পার্টি অফিসের কথা এখানে বসে রাত দিন আন্দোলন করবেন, তো করতে থাকুক আন্দোলন, আমি কেন বাধা দেবো।